আসসালামু আলাইকুম, আমি মুস্তফা। আমি আসলে রাজনৈতিক কোনো ইয়েতেই নাই, কোনো পদেই নাই, ঠিক আছে। ছোট থেকে বড় হয়েছিলাম, আমি বিএনপি পরিবারের সন্তানই। আর বুঝগান হওয়ার পরে আমি আওয়ামী লীগে যোগ দিই, সেটা হচ্ছে আমার মামা শাহ আলম ভূঁইয়া দেখে এবং নূর ইসলাম মেম্বারকে ফলো করে। আর বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই বড় হওয়ার জন্য চেষ্টা করছিলাম। তো এখন যেটা দেখলাম, 2008 সালে আমি নিজেই ভোট দিয়েছিলাম বশিরপুর কেন্দ্রে, যে আওয়ামী লীগের ভিতরে যে একটা এই ঐক্যটা ছিল, থাকার কথা ছিল, সেই ঐক্যটা আজকে নাই। আজকে আমরা আজকে যে শালিকা যে ঘটনাটা ঘটছে, এই ঘটনার জন্য আমরা পশ্চিমপাড়ায় শালিকা পশ্চিমপাড়ায় মিটিংয়ে ছিলাম। যেহেতু উঠান বৈঠক চলে প্রত্যেকের বাড়ি বাড়ি, আমরা ওই পশ্চিমপাড়ায় উঠান বৈঠকে ছিলাম। এদিক দিয়ে মাগরিবের আজানও চলছে, তো সবাই প্রত্যেকে দোকান থেকে নামাজে চলে আসে। অনেক গরিব মানুষের দোকানগুলো, গরিব মানুষ এবং নিরীহ মানুষ, তারা দোকানগুলো তারা মিছিল দিয়ে আইয়া এখানে এবং এই দোকানগুলো ভাঙচুর করলো। মানুষের ডরে চিলাচি কুপাইরা সবাই সবার মতো করে চলে গেলো। আমরা ওখান থেকে টিটু সাহেবের গ্রুপের লোকেরা তারা এই কাজটা করছে। তো আমরা ওইখান থেকে শুনে ধরে আসলাম, যেহেতু এটা আমাদের এলাকা এবং আমরা চেয়ারম্যানের এলাকারও, আমরা আসলাম আয়সা দেখি এই অবস্থা করে তারা চলে গেছে। কাউকে চিনতে পারছেন কিনা? আসলে আমরা যেহেতু ওই মিটিংয়ে ছিলাম, ওই মিটিংয়ে থাকার কারণে তো আমরা তো আয়সা দেখি না। তারা ওই লাঠি চোটা নিয়ে সুডান দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আমরা তো তারা এভাবে এদিক দিয়ে শুডাউন করে চলে যাচ্ছে।